আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কাটা মশলায় খাসির মাংস রান্না করব। এর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলো একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। প্রথমে আমি খাসির মাংসটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এবার এক এক করে মাংসের মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে নিয়ে নিব উঁচু উঁচু করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু কাটা মশলার মাংস রান্না করব, তার জন্য বাটা মশলার বদলে কাটা মশলা ব্যবহার করছি। দিয়ে দিব উঁচু করে 1/2 কাপ পরিমাণ রসুন কুচি এবং 1/3 কাপ পরিমাণ আদা কুচি। সেই সাথে দিয়ে দিব কিছু আস্ত মশলা। নিয়েছি 6টি লবঙ্গ, 8টি এলাচি, এলাচিগুলো থেতো করে নিয়েছি, এবং 2টি তেজপাতা নিয়েছি। সেই সাথে নিয়েছি 10-12টি মেথি। মেথিটা এই রেসিপিতে দিলে পরে খাসির মাংস থেকে যে একটা গন্ধ আসে সেটা থাকে না। সেই সাথে নিয়েছি 10-12টি কালো গোলমরিচ। এই সবগুলো আস্ত মশলাই আমি এক এক করে খাসির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যোগ করব মরিচ। এখানে আমি 4-5টি কাঁচা মরিচ চিরে নিয়েছি এবং 6টি শুকনো মরিচ নিয়েছি। কাঁচা মরিচটা দিয়ে দিব মাংসের সাথে, আর শুকনো মরিচগুলো একটু কেটে দিব। যেহেতু আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই মরিচেই ঝাল হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার। এবারে যোগ করব স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলি ভালো করে মিলিয়ে নিব। তেজপাতাগুলি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা যোগ করে নিলাম। এবারে দিয়ে দিব টক দই 2.5 টেবিল চামচ পরিমাণ, এবং সেই সাথে দিয়ে দিব রান্নার তেল। রান্নার তেল এখানে আমি 1/4 কাপ পরিমাণ অ্যাড করব। এখন আবারও মিলিয়ে নিব। টক দইটা অ্যাড করলাম গ্রেভিটা ঘন হওয়ার জন্য, কারণ এখানে যেহেতু আমি কাটা মশলা ব্যবহার করছি, গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘন হবে না। অবশ্য ভিনেগার ব্যবহার করা হয়েছে, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মশলা ভালো করে মাংসের সাথে মিলিয়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর রান্নাটা শুরু করব। 30 মিনিট পর চলে এলাম চুলায়। এটা কড়াইতে এখন মেরিনেট করা মাংসটা নিয়ে নিব। চুলাটা অন করে এবার মিডিয়াম আঁচে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা যখন এরকম ফুটে উঠবে, মাংস থেকে পানি বের হচ্ছে এবং মাংসের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলছি। অনেক পানি বের হয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিট। এর মাঝে মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিব। কাটা মশলা দিয়ে মাংস রান্না করতে চুলার আঁচটা একদম লোতে রেখে রান্না করতে হয়। একদম স্লো কুক একটা রেসিপি এটা। তো এখন আমি একদম চুলার আঁচটা লোতে রেখে 30 মিনিট রান্না করে নিব, তারপরে দেখব কী অবস্থা। 30 মিনিট পর ঢাকনা খুলছি। এই রান্নার নিয়ম হচ্ছে অল্প আঁচে রান্না করতে হবে, তাহলে যে কুচি করা মশলাগুলি দেওয়া হয়েছে সেগুলি আস্তে আস্তে একদম গলে যাবে, তখনই রান্নার আসল টেস্টটা বোঝা যাবে এবং সাথে সাথে মাংসটাও সিদ্ধ হবে। সেজন্য এই রান্নাটা একদম অল্প আঁচে রান্না করতে হয়, আর যতটা সম্ভব পানি ছাড়াই রান্না করা হয়। এটা কোরবানির মাংস যেহেতু অনেক বেশি মাংস রান্না করা হয়, তাই পানি না দিলেও মাংস সিদ্ধ হয়ে যায়। তবে কেনা মাংস দিয়ে রান্না করলে একটু পানি যোগ করা লাগতে পারে। তো 30 মিনিট পর আমি একটু চেক করে নিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। মাংসটা এখনও সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হতে সময় লাগবে, আরও কমপক্ষে 1 ঘন্টা সময় লাগতে পারে। যেহেতু এখনও মাংসতে যথেষ্ট পানি আছে এবং চুলার আঁচটা একদম লোতে আছে, তাই ঢাকনা দিয়ে এবার এটাকে রান্না করব আরও 1 ঘন্টা। ফিরে আসছি আরও 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখছি, চেক করে নিব মাংস সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে, এবং মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে গেছে এবং ম্যাশ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। কাটা মশলার মাংস রান্নাটা একদম হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। এভাবেই তৈরি করে নিলাম খুবই মজার কাটা মশলায় খাসির মাংস। আমি একটু আদা কুচি উপরে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, এবং দিয়ে দিব কিছু বেরেস্তা, যেটাও দেখার সৌন্দর্যের জন্য। একদমই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তবে বেরেস্তা যে কোনো খাবারের মধ্যে দিলেই কিন্তু খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। গরু অথবা খাসির মাংস দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি খুব কম ঝামেলায় খুবই মজাদার একটা খাবার আপনারা তৈরি করে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।